হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো রাত থেকে রান্নাটা শুরু করে দিয়েছিলাম, তো অর্ধেকটা শেষ করে আর অর্ধেকটা সকাল থেকে আরম্ভ করেছিলাম। তো রান্না বান্না শেষ করে তারপর আমার বোনকে আনতে যাব। তো আজ আমার বোন আসছেন লন্ডন থেকে প্রায় 8 বছর পর। তো আমার বোন বলেছেন প্রথম দিন বেশি কিছু যেন রান্না না করতে, কারণ তারা বেশি একটা খেতে পারবেন না, কারণ জানি করে আসবেন। তাই তো রান্না বান্না শেষ করে এবার আমার বোনের জন্য রুমটাও গুছিয়ে দেব। তো এখানে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, এবার আমি নিজেও রেডি হয়ে যাব, তারপর আমরা বেরিয়ে পড়ব। কী কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত দমে আছে। তো রোস্ট রান্না করেছি, ইলিশা মাছ ভাজি করেছি, তারপর আলু রান্না করেছি গরুর মাংস দিয়ে, শশা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, ইলিশ মাছ দিয়ে একটি ট্যাংরা রান্না করেছি, তারপর পাইন মাছ বুনা করেছি, শুটকি ভর্তা করেছি, লাই পাতা ভর্তা করেছি। আর এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, তো এবার আমরা আমার বোনকে আনতে রওনা দেব। তো প্রায় 8 বছর পর আমার বোনের সাথে দেখা হবে, তো আমার ছেলেকে আমার বোন এই প্রথম দেখবেন। আর এই তো এখন আমার বোন বের হবেন, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। Thank you.
আর আমার বোন এসেছেন, আর ওনার হাজবেন্ড এসেছেন, আর আমার দুটো বোনজি এসেছে। তো ওরা আমার ছেলের সাথে খুবই এনজয় করছে। এই হলো বড়জন। এই তো আমরা বাসায় চলে আসলাম, আর এখন খাওয়া দাওয়ার পালা। তো পরের ভিডিওতে বাকি অংশ আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।